আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে খুবই স্পেশাল একটি ভিডিও দেব। স্পেশাল ভিডিওটা হচ্ছে, আপনারা জানেন আমি আমার বাড়িতে কারখানা স্টার্ট করে ফেলছি। আমি কিছু আপডেট ডিজাইনের প্যান বানাচ্ছি। যে প্যানগুলো সচরাচর মার্কেটে কেন আপনি কোথাও পাবেন না, একবারে আপডেট টেকনোলজি। তার আগে আমি আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি, যেটা দেখলে আর কি আপনাদের একটা যারা আর কি মিনি গার্মেন্টস কারখানা দেবেন বা যারা ব্যবসায় আসবেন এদের জন্য খুব ভালো একটা জিনিস আসবে। আমি মোটামুটি আজকে প্রায় এই 6 বছর যাবত, মানে হিসাব করলে 6 বছর হবে, আমি 6 বছর ঘুরে ঘুরে আমি কিছু প্যান কালেকশন করছি। এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ডের বায়ার। আমি যদি দেখাই, দেখেন এটা হচ্ছে আপনার টাইম জোন, টাইম জোন বায়ারের প্যান। এটাও খুব একটা খুব দামি দামি একটা বায়ার। আমি যদি দেখাই আপনাদের, দেখেন এখানে লেখা আছে টি টি ডেনিম, ঠিক আছে? আপনারা কেউ দেখছেন কিনা জানি না, এটা যে স্টিচটা খেয়াল করছেন, এটা কিন্তু যে স্টিচটা কিন্তু একটা পার্ট আছে, দেখছেন? এটা একটা পার্ট, এটা একটা আলাদা পার্ট, তারপরে পার্ট, তার মানে এই যে ফেব্রিক্সটা, এটা কিন্তু এটার সাথে কিন্তু জেস্টির সাথে আলাদা জয়েন হয়েছে। আমি আপনাদের স্যাম্পল দেখাই কিছুটা একটা ধারণা দেওয়ার জন্য। তেমন আমি এটা কিন্তু পরীক্ষামূলকভাবে বানাইছি, জেস্টিসটা। এটা কিন্তু বডির পার্ট, এই জেস্টিসের পার্টটা কিন্তু পুরোটা আলাদা। এখানে দেখছেন হালকা একটা শেপ আছে, মানে এখান থেকে একটু প্যাট আইসা আবার ডাউন হয়ে আবার এভাবে গেছে। এটা যদি খেয়াল করে দেখেন, এটা একটা জে লেখার মধ্যে একটা স্টাইল আছে, জে, এই যে জে, জে অক্ষর, এই যে জে, যেটা কিন্তু পুরো আলাদা। জের ভিতরে দেবেন এই না আরেক পার্ট, তারপরে স্টিচটা একটু ঘন করে নাও, এটার পাশে এই। আমার কিছু স্যাম্পলের কাজ চলতেছে, এই যে মেশিন একটু নষ্ট হয়েছে, সমস্যা নেই, আমি তো মেকানিক। ব্যাকপার্টটা নিয়ে আসলাম, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই প্যান্টটা আমি বানাচ্ছি, ঠিক আছে? এই প্যান্টটাই দেখেন, এখানে ব্যাগ ইউগের সাথে এখানে আবার একটা জয়েন আছে, তারপরে ইনসেমের জয়েন, একেবারে পুরো পয়েন্ট মেলানো। এই কাজটা করতে আপনার কোনো, শুধুমাত্র একটা প্লেন মেশিন হইলেই আপনি একটা ব্যাকপ্যাক কমপ্লিট করতে পারবেন। আমরা সাধারণত ব্যাকপ্যাক কমপ্লিট করতে গেলে একটা ওভারলক লাগে, আবার অনেক সময় আছে এটা ফোল্ডারে করে, ফিটারটা দিয়ে এটা করে। আমি এটা পুরোটাই একটা প্লেন মেশিন দিয়ে করব। আবার দেখছেন এখানে দেখবেন আমি আলাদা ফেব্রিক জয়েন করে এটাকে পাকা করে দিছি, একবারে আপডেট টেকনোলজিগুলো অ্যাপ্লাই করতেছি। যারা আর কি মিনি গার্মেন্টস কারখানা দেবেন তারা আর কি এখানে আসবেন, দেখবেন এটা আমি ব্যাকপ্যাক করছি। আমার এই প্যান্টের কাজ চলতেছে, এখন এই যে ফরম পার্টের কাজ চলতেছে, ফরম পার্টের একটা স্টাইলটা দেখাচ্ছি। এটা আছে না একটু, এই কাপড়টা দেন, এটা দেন, সমস্যা নেই, এটা দেন, বের করেন। আচ্ছা এটা হবে না, ধাক্কা গেছে গা, মেশিন সার্ভিসিং করা লাগবে। এখানে যে প্যান্টের যে ইয়োকটা থাকে, এখানে যে প্যান্টের ইয়োকটা থাকে, পকেটের যে ফেসিংটা থাকে আর কি, এই জায়গায় যে ফেসিংটা থাকে, এই ফেসিংয়ের মধ্যে এরকম 96 লেখা থাকবে। যখন এই প্যান্টটা পরবে, যখন এই রেড কালারের শেড থাকবে, এলেটা থাকবে, এটা এভাবে থাকবে, তখন দেখতে কিন্তু একবারে আনকমন লাগবে, ঠিক আছে? তো এরকম অনেক হাই টেকনোলজিগুলা আমি এখানে রাখার চেষ্টা করব, যেটা আর কি আপনারা পাবেন ইনশাল্লাহ। অনেক কথা বললাম, ভিডিওটা দেখেন, মজা পাবেন, ঠিক আছে? আরও কিছু কথা বলবো, ভিডিওটা দেখতে থাকেন। তো এটা আমার এই ফরম পার্টের কাজ চলতেছে, এটা একটা টেকনোলজি, ঠিক আছে? তারপর আপনি আমাদের কিন্তু অনেকে কিন্তু যে বর্তমানে যে প্যান্টের পকেটে যে প্যান রাখি, মানে মোবাইল রাখি, এটা কিন্তু খুব একটা সমস্যা। তো এর জন্য আমি প্রত্যেকটা প্যান্টের আমি এখানে একটা পকেট দেবো। আমার টার্গেট এখানে না, আমি এখানে দেবো, এখানে এই জন্যই দেবো, যারা মোবাইল রাখবেন সেই মোবাইলটা রানে চাপ খাবে না। এটা টাইম জোনের, এটার একটা প্যাটার্ন আমি রাখছি, কারণ অনেকে আছেন এই সাইডে হারমোনিয়াম পকেট চান। আমি যদি সাইডের ডিজাইনটা দেখাই, বর্তমানে এই প্যানগুলো কিছু কিছু জায়গায় পাওয়া যায় 1500 টাকা, 1800 টাকা, 1500 টাকার নিচে মনে হয় বেছে না এই প্যানগুলো। আমি যদি প্যান্টের মডেল আপনাদের দেখাই, দেখেন প্যান্টটা কিন্তু অত্যন্ত হাই টেকনোলজি একটা প্যান্ট। এটা যদি পকেটটা দেখেন,
তো এটা একটা কালেকশনে রাখছি আমি, এই একটা পেন রাখছি, এটাও আপনার এই যে খুব নামি দামি বাইরের একটা পেন, এটা রাখছি কেন জানেন, এই পেনের একটা বিশেষত্ব আছে, সেটা হলো কি এখানে প্রত্যেকটা স্টিচ ডাবল। আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদের, দেখেন সব ডাবল সুতা সিলাই, ডাবল সুতা সিলাই হওয়ার কারণে এই প্যান্টটা মানে দেখতে খুব সুন্দর লাগে, মানে সিলাইটা দূর থেকে একবারে ফুটে ওঠে, প্রত্যেকটা প্রসেসে ডাবল ডাবল স্টিচ সিলাই দেখা যাচ্ছে না। তো এইগুলো কালেকশনে রাখছি, এটাও টাইম জোনের প্যান, এটার প্যানের প্যান রাখছি, এখানে একটা রাখছি, এটা হচ্ছে আমেরিকান ঈগল, আমেরিকান ঈগল, আমেরিকান ঈগলের প্যান্টের মেন বিশেষত্ব লগি এই প্যান্টার শেপটা অনেক সুন্দর, বিশেষ করে যারা ন্যারো প্যান্ট চান, যারা আর কি চাচ্ছেন যে একবারে ন্যারো ন্যারো যে প্যান্টটা মানে পুরো ফিটিং থাকবে। অনেক সময় কি অনেকে প্যান্ট কেনার পরে প্যান্ট আবার চাপান, কেন চাপান, কারণ এইটা একটা কাটিংয়ের একটা সূত্র আছে, আমাদের দেশীয় সাইজ আর ইউরোপিয়ান সাইজ কিন্তু আলাদা, আমাদের দেশীয় যে একটা সাইজ আছে এই সাইজের যে প্যাটার্ন, ওই প্যাটার্নে যদি আপনি প্যান্ট পান তাহলে কিন্তু আপনারা ন্যারো করা লাগবে না, নিচে সাইড ছোটো করা লাগবে না। তো এটা হচ্ছে এই আমেরিকান ঈগলের একটা প্যান্ট, এটা রাখছি আমি, এটা রাখছি, এটাও খুব একটা বাইরের প্যান্ট, এটা রাখছি আর এটাও রাখছি, এগুলো সবগুলো মনে করেন আমি প্যাটার্ন রাখছি। এবার আমি যে প্যান্টগুলো আর কি তৈরি করছি এগুলো যদি আপনাদের দেখাই, এগুলো নিয়ে আসি উঠা করে এখানে রাখি, এই প্যান্টগুলো আমার নিজের তৈরি, সম্পূর্ণ আমার নিজের তৈরি। আচ্ছা একটু হেল্পে আসেন, এটা একজন একটু আসেন তো, এখানে দাঁড়ান তো, ক্যামেরাটা একটু ধরেন, একটু ক্যামেরাটা এখানে ধরেন, উপাস থেকে ধরেন, হ্যাঁ ধরেন, আমাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো নাকি, ঠিক আছে গুড। এটা একবারে ন্যারো একটা প্যান্ট, এই প্যান্টটা যদি কিনেন এই প্যান্টটা পরার পরে আপনাকে কোনো জায়গায় চাপাইতে হবে না, ব্ল্যাক কালার এটা একটা বানাইছি, এগুলো সবগুলো ব্ল্যাক, এই একটা প্যানও আপনার কোনো জায়গায় ন্যারো চাপাইতে হবে না, একবারে ফুল ফিটিং। আপনি একটু পায়ের দিক ধরেন, একটু পায়ের দিক ধরেন, দেখছেন আপনি যদি ইম করেন বা যদি আপনি ফুল করেন, অনেক সময় প্যান কিনা কাটা লাগে, আপনার হাইট যদি 5'6" হয়, 5'7" হয়, 5'5" যদি হয়ে থাকে, মানে আমাদের দেশীয় যে সাইজ, ওই সাইজে যদি আপনি প্যান্টটা পরেন আপনাকে এক ফোঁটাও চাপাইতে হবে না। আবার এখানে ধরেন, পকেটের দিক ধরেন, পকেটের দিক ধরেন আপনার, কারণ বর্তমানে মোবাইলের ম্যাক্সিমাম কিন্তু 5" ডিসপ্লে, মানে 5", আপনি যদি মোবাইল রাখেন একবারে পুরো পকেট পর্যন্ত মোবাইলটা যাবে, এবং পকেটিংয়ের যে ফেব্রিক্স সেটা কিন্তু খুব উন্নত মানের ফেব্রিক্স দেওয়া। আমি যদি পকেটিংয়ের ফেব্রিক্সটা দেখাই, দেখেন একবারে প্রথমে ওভারলক করে পরে ডাবল সুতা, মানে দোনোটাই 20x3 সুতা দিয়ে এটাকে সুইং করা হয়েছে যাতে পকেট না ছিঁড়ে। এরকম কিছু প্যান বানাইছি, এখানে আরও কিছু আছে, এগুলো আমার আগের প্যান, মানে এইটা আমি আপনার এই যে যখন আপনার ইয়া আপনারা যখন এই যে ওয়াশ করাইছিলাম তখন করছিলাম এরকম। এখানে আমার হাতের কাজ আছে একটা, একটু কাছ থেকে দেখান, কাজটা দেখান, দেখছেন অ্যালোন সুতাতে একটা হাতের কাজ করা আছে, এরকম কিছু প্যান বানাইছি। তারপর বিশেষ করে যারা লেডিস প্যান্ট চাচ্ছেন এদের জন্য এই প্যান্টগুলো একটু দেখান, সুন্দর করে ডিজাইনটা একটু দেখান কাছ থেকে, দুই সাইডেই আর একটু দূর থেকে দেখান, হ্যাঁ ঠিক আছে, দুই সাইডেই, দুই সাইডেই দেখছেন কাজ করা, পিছনে আবার হালকা কাজ করা, এইসে নামের একটা লোগো লাগানো আছে দেখছেন। এরকম কিছু প্যান আনছি, আবার এগুলো তো সব যেগুলো আমাদের বেসিক যে প্যান, তারপরে যে এই যে এখানে একটা প্যান দেখেন, পুরোটাই কিন্তু সুইংয়ে কাজ করা, হাতের কাজ করা, মানে সেলাই মেশিনে কাজ করা, ডিজাইনটা দেখছেন একবারে আপডেট যে টেকনোলজিগুলো আছে, এই একটা প্যানে কিন্তু চাপাইতে হবে না, এগুলো প্যানগুলো যখন পড়বে কেউ কোনো জায়গা থেকে ন্যারো করবে চাপাবে এক ফোঁটা চাপান লাগবে না, এই প্যাটার্নগুলো এমনভাবে তৈরি করে, এটা কিন্তু আপনার 5'5", 6" দ্বারা, এদের জন্য এবার হলো 5'7", 8" দ্বারা, একটু হাইট বেশি এদের জন্য এই প্যানগুলো বানাইছি। প্যান্টের মডেলটা দেখেন, এখানে দেখেন জিরো দেওয়া আছে লোগো, বিশেষ করে যারা পাঞ্জাবি পরবে, পাঞ্জাবি পরার পরে দুই পাশে ফাড়া থাকবে এই জিরোটা তখন শুরু লাগবে, এটা একটা আনকমন ডিজাইন করবে, বা যারা বাইক চালাবে এদের জন্য এই জায়গাটা খুব আউট লুকিং এটা সিট করবে। আবার এটার ব্যাকপ্যাটটা দেখেন, আমরা ব্যাকপ্যাটেও দুইটা রেড দিছি, হালকা গ্রিপের মতো রেড দিয়ে দিছি, হালকা গ্রিপের রেড আছে,
আবার ফ্রন্টে দেখেন যে স্টিচটা দেখেন একবারে আনকমন স্টাইলে, যে স্টিচ হালকা উঠাই হালকা শেপ গেছে, যে স্টিচ ভিতরেও দেখেন, আপনার যে স্টিচের ইনসাইডটাও দেখেন, ডাবল ফ্লাই যেটাকে বলা হয় ওটাকেও দেখছেন, পুরোটা পাকা করে দেওয়া, পুরো শেপের মতো পাকা করে দেওয়া। আমি চেষ্টা করব ওয়ার্ল্ডের মধ্যে যত হাই টেকনোলজিগুলো আছে এই টেকনোলজিগুলো আমার এখানে অ্যাপ্লাই করার জন্য। প্যান্টের ডিজাইন দেখেন, আমার ইচ্ছা আছে যেহেতু আমি এখানে মিনি গার্মেন্টস দিতেছি, ইনশাল্লাহ আমার আমার প্ল্যানিং আছে আমার সাথে যারা আর কি ভিডিও দেখতেছেন বা যারা আর কি চেষ্টা করবেন মিনি গার্মেন্টস আসার জন্য, আমার ইচ্ছা আছে সবাইকে দিয়ে ভালো একটা কিছু করার। এই একটা ডিজাইন দেখেন, এগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো প্যান্ট। আরো কিছু ডিজাইন দেখাই, এখানে আর নাই। এবার যে কিছু আমি যে এই কিছুদিন আগে একটা কাজ করছি এই কাজটা আমি দেখাচ্ছি। আমরা সাধারণত যে ব্যাগগুলো ব্যবহার করি, কলেজ ব্যাগ, সাইড ব্যাগ, এই ব্যাগটা যদি আপনি যদি মনে করেন হঠাৎ করে যদি ব্যাগটা যখন আপনি পড়বেন যে কেউ দেখলে মনে করবেন এটা প্যান, আসলে এটা কিন্তু প্যান না, এটা একটা ব্যাগ। এটা হলো ব্যাক সাইড, এটা হলো ফ্রন্ট সাইড, এখানে জিপার থাকবে। মানে এরকম এরকম আপডেট টেকনোলজি আনবো, এরকম সিস্টেম, একটা প্যান থাকবে, একটা ব্যাগ থাকবে, একটা মানি ব্যাগ থাকবে, মানি ব্যাগটাও সেম এরকম থাকবে, মানে ছোট্ট মানি ব্যাগ, অথচ এটাকে এমন টেকনোলজিতে তৈরি করা হবে আপনি যখন বের করবেন সবাই এটা প্যান, এটা মনে করবো এটা বাচ্চাদের প্যান আপনি ভাস করে হাতে রাখছেন। এখানে ডাবল পকেটও আছে দেখেন, একটা সেম একটা প্যান, এই প্যানটাকেই আমরা ব্যাগ বানিয়ে ফেলছি। এই সেম কালারের প্যান থাকবে, সেম কালারের ব্যাগ থাকবে। পকেটের ডিজাইন দেখেন, পাপি ওই কাজটা দাও তো, এটার প্যান্টের ইয়ে দেখাই, এটা এটা কিন্তু প্যান, এটা কিন্তু ব্যাগ, এই ব্যাগেরই ইয়া ব্যাগ পার্ট দাও, ব্যাগ প্যাট, ব্যাগ প্যাট আছে দেখো, এই যে আমরা ফরম পার্ট বানিয়ে রাখছি, একবারে আপডেট টেকনোলজি, এরকম এরকম টেকনোলজি গুলো আমরা আনতেছি যেটা আর কি অন্য কোথাও নাই। এটা আমার দীর্ঘ 17-18 বছর যে গার্মেন্টস চাকরি করছি, এই চাকরি করতে যে আমি যত রকম শিক্ষা অর্জন করছি সবগুলো শিক্ষা আমি একখানে রাখার চেষ্টা করতেছি, সব আপনারা পাবেন ইনশাআল্লাহ, সব পাবেন। কিরকম প্যান্ট স্যার, এরকম এরকম প্যান্টের থিওরি দেখাবো আমি। মনে করেন আগে তো মনে করেন ফ্যাশন ডিজাইনার যারা আছে, যারা যারা বড় বড় ভাইয়ার আছে, বিশেষ করে আপনার লিভাইস, যারা জেসিবানি, যারা ওয়ার্ল্ডের যত বড় বড় যারা ভাইয়ার আছে, এক একটা প্যান্টের ডিজাইনের জন্য এদের বিভিন্ন রকম হাই বেতন দিয়ে টেকনিশিয়ান রাখা আছে যারা শুধু প্যান্টের ডিজাইনগুলো তৈরি করে। এরকম আপডেট টেকনোলজিগুলো মিনিমাম 100-150 এর উপরে আমি চেষ্টা করবো ডিজাইন রাখার জন্য, মানে এমন এমন ডিজাইন রাখবো দেখা গেল স্যার নতুন একটা মুভি বের হয়েছে ওই মুভিতে একটা প্যান্টের ছবি আসছে ওই সেম কপি প্যান আমি তৈরি করবো। আমি এখানে কিছু প্যাটার্ন রাখছি, আমি যদি আপনাদের প্যাটার্নগুলো দেখাই, ভিডিওটা অনেক বড় হইতেছে কিছু মনে নিয়েন না। এখানে এই যে আমি অনেকগুলো প্যাটার্ন অলরেডি রাখিয়ে দিছি, এগুলো কিন্তু সব টাইম জোন বাইরের প্যাটার্ন, টাইম জোন বাইরের প্যাটার্ন, সব টাইম জোন বাইরের। এখানে অনেকগুলো প্যাটার্ন আমি রাখিয়ে দিছি আপাতত, আবার মেশিন কিন্তু নষ্ট হয়ে গেছে এটা, আমি বলে দিই এই A2S মেশিনটা মোড়া সুদা সিলাই লেগে পারফেক্ট না। A2S এর মধ্যে টোটাল 5টা মডেল আছে, এই মেশিনটা মোটামুটি ভালো, এটা শিরুবা মেশিন, এটা মোটামুটি ভালো। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যারা আর কি গার্মেন্টসে চাকরি করেন, লাইন চিফ হোক, অপারেটর হোক, সুপারভাইজার হোক, যে যে পদেই আছেন, আপনার ফ্যামিলির যে সদস্য আছে, আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার ভাই, এরা এদেরকে নিয়ে আপনি একটা মিনি গার্মেন্টস কারখানা করার প্ল্যানিং করেন, যে আমার ছুটি হয়েছে আমি বাসায় আসছি, আগে আমি ইউটিউবে 5 ঘন্টা ভিডিও দেখতাম, আমি শুক্রবার দিন ওখানে যে আড্ডা মারতাম, আমি ওখানে এই কাজটা করতাম, আপনি এই কাজগুলো একটু কমায় কমায় আই না, আপনি প্রতিদিন যদি 1 ঘন্টা যদি সময় বের করতে পারেন আপনি মাসে 30 ঘন্টা সময় বের করতে পারবেন, আপনার স্ত্রী আপনি দুইজন যদি বের করতে পারেন আপনার 60 ঘন্টা সময় বের হয়ে আসবে। এই 60 ঘন্টা সময় আপনি একটা কাজে লাগান, দেখবেন আপনি জীবনে কিছু করতে পারবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি এই আমার কাজগুলো চলতেছে এখন,
মেশিন আপাতত একটা এই যে শিরু বানিছি এর জ্যাক নিছি একটা দুইটা আর ওই পাশে তিনটা মেশিন আছে মোট পাঁচটা মেশিন দিয়ে কাজ শুরু করছি আর ইনশাআল্লাহ আর কিছুদিন যাক আরও কিছু মেশিন বাড়বে আরও কিছু কাজ আসবে যারা আর কি চাচ্ছেন এই প্যান্ট বানানো শিখবেন বা যারা আর কি চাকরি নেবেন কাজ শিখবেন আমার সাথে যোগাযোগ করবেন এত সময় পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি জীবনে ভালো কিছু করতে পারি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো আর অবশ্যই আপনি কোন কোন বিষয়ে জানতে চান অবশ্যই ডিসক্রিপশনে লিখবেন ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ সবাইকে টাটা।